এ সরকারের বিদায় সময় হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 173 দিন হরতাল করে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে তারাই পরে ক্ষমতা হারানোর ভয়ে তা বাতিল করেছে 10 দফা দাবিতে 4 ফেব্রুয়ারি দেশের বিভাগগুলোতে সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় হাসান মাহমুদের রিপোর্ট 25 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে তার প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ 10 দফা দাবি আদায়ে রাজধানীতে বিএনপির এই সমাবেশ বক্তারা অভিযোগ করেন 75 এর 25 জানুয়ারি বাকশাল কায়েম করে দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে রুদ্ধ করেছিল আওয়ামী লীগ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মধ্য দিয়ে বর্তমানে ও দেশে অঘোষিত বাকশাল চলছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন লুটপাট করে গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে ক্ষমতাসীনরা যারা গণতন্ত্রের লড়াইয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে যারা গুম করেছে আমাদের ভাইদেরকে যারা আমাদের ছেলেদেরকে আহত করেছে আপনার কারাগারে দিয়েছে আমরা অত্যাচার নির্যাতন করেছে তাদেরকে অবশ্যই সেই ঋণ শোধ করার জন্য এদেরকে অবশ্যই যেতে হবে বন্ধুগণ হাজার হাজার কোটি টাকা লুট করলেন বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে গ্যাসের দাম বাড়ছে পানির দাম বাড়ছে প্রতিটি জায়গায় প্রত্যেকটি জিনিসের দাম বেড়েই চলেছে বন্ধু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা শুধু নিজেকে বিশ্বাস করে এবং মনে করে এই দেশটা হচ্ছে তাদের পৈতৃক সম্পদ পার্সিতে একটা শব্দ আছে হাম চু দিগার নিস্ত আমি ছাড়া আর কেউ নেই নির্বাচনের নামে ডাকাতি করার জন্য তারা আজকে এই ব্যবস্থা করে এই তত্ত্বাবধায়ককে বাতিল করে নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে ভোট ছাড়া এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গায়ের জোরে নির্বাচনের তামাশা করে সরকার আবারও নাটক করতে চায় উল্লেখ করে বক্তারা পাঠ্যপুস্তকে ইতিহাস ঐতিহ্য বিকৃতির অভিযোগ করেন বলেন অবিলম্বে নতুন পাঠ্য বই করতে হবে এ সময় রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল 19 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন কোন রাষ্ট্র যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই সেই রাষ্ট্রপতি আওয়ামী লীগের যিনি অবৈধ প্রধানমন্ত্রী তার কথার বাইরে একটা কাজ করতে পারেন তিনি কি নির্বাচন কমিশন পরিবর্তন করতে পারেন তিনি কি একটা আইন পরিবর্তন করতে পারেন পারেন না এই সরকারকে বিদায় নিতে হবে বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব চলমান আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে দেশের বিভাগগুলোতে 4 ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দেয় বিএনপি হাসান মাহমুদ এনটিভি নিউজ ঢাকা সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর জনসমর্থন হারিয়ে বিএনপি এখন ভুয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি দাবি করেন বঙ্গবন্ধুর গড়া বাকশালের সদস্য ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বুধবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মইদুল ইসলামের রিপোর্ট 69 গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি কথা বলেন বিএনপির আন্দোলন প্রসঙ্গে সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি এখন একটি ভুয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি এখন নেতা কর্মীরা আছে জনগণ নাই পাবলিক না আন্দোলন ভুয়া রাজধানী বনানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত গরিব অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর গঠন করা বাকশালের সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান বিএনপি বাকশালকে সহ্য করতে পারে জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছে দরখাস্ত করে বঙ্গবন্ধুর কাছে বড় বড় কথা বলে লজ্জা করে না 54 দল নিয়ে আন্দোলন করেন 10 তারিখে তো লাল কার্ড দেখালেন কোথায় সে লাল কার্ড
এদেশে ট্রাম তারও দেখলাম, লাটারও দেখছি, পরিণতি হলো ঘোড়ার দিন। সংবিধানের বাইরে সব সরকার অবৈধ উল্লেখ করে তিনি বলেন, যথাযথ নিয়ম মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 19 ফেব্রুয়ারি দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জানান, 12ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা, 13ই ফেব্রুয়ারি যাচাই বাছাই এবং 14ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। গোপন ব্যালটে সংসদ সদস্যদের ভোটে হবে রাষ্ট্রপতি নির্বাচন। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে মঙ্গলবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পরদিন নির্বাচন কমিশনের 13তম সভায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই বাছাই এবং প্রত্যাহার করতে হবে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, আর জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ হবে 343 জন এমপির প্রত্যক্ষ ভোটে। নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের তারিখ, সময়, স্থান হচ্ছে 12ই ফেব্রুয়ারি রবিবার। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ, স্ক্রুটিনি যেটাকে বলা হয়, সেটা 13ই ফেব্রুয়ারি সোমবার, 14ই ফেব্রুয়ারি 2023 সাল মঙ্গলবার অপরাহ্ন 4 ঘটিকার পূর্ব পর্যন্ত যে কেউ যদি উইলিং হন তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। 19 ফেব্রুয়ারি রোববার অপরাহ্ন 2 ঘটিকা থেকে অপরাহ্ন 5 ঘটিকা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রার্থী সংখ্যা একজনের বেশি না হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদ অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। আগামী জাতীয় নির্বাচনে 150 আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা ইসির থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল হয়, প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সিসির কাছে। একটা সিদ্ধান্ত আসছে যে সার্বিক অর্থনৈতিক কারণে সরকার ইভিএমটা দিতে পারছেন না। এখানে আমাদের কোনো রকম রিয়াকশন কোনো কিছু নেই। আমরা বলেছিলাম অনূর্ধ্ব 150টি আসনে এবং আরও বলেছিলাম প্রাপ্যতা সাপেক্ষে, কাজে এখানে হতাশ হওয়ার প্রশ্নই আসে না। সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে একবারই সংসদের কক্ষে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।